আচ্ছা, আমি হচ্ছে মাহমুদুল হাসান, ঢাকা উদ্যান সরকারি কলেজ থেকে, আর আমার টিমের নাম হচ্ছে ইনোভেটিভ স্পার্কেল। সো আমাদের প্রজেক্টটা হচ্ছে যখন আমরা একটা রিয়েল টাইম যে প্রবলেম রয়েছে সেটা সলিউশন, প্রবলেমটা কি আমাদের কোভিডের পরপর বাংলাদেশের যে ডিজিটালাইজেশনের যে চিন্তাভাবনা ছিল ওইটা কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে গেছে। মানুষ ঘরে বসে ছিল, অনলাইন থেকে প্রোডাক্ট ইজিলি অর্ডার করতে পারতেছে, কেননা কোনো ওয়ে ছিল না দোকানে গিয়ে কিনার, সবাই বাইরে বের হতে পারতেছিল না। সো আমাদের যে অনলাইন শপিং অ্যাপগুলো রয়েছে, ই কমার্স সাইটগুলো, তারা একটা প্রবলেম যেহেতু সলভ করছে যে দোকানে গিয়ে কিনা লাগতেছে না, অনলাইনে অর্ডার করতে পারতেছে, আরেকটা ড্রব্যাক কিন্তু রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা দোকানে গিয়ে কিন্তু একটা জামা বা যে কোনো একটা প্রোডাক্ট ট্রায়াল দিয়ে কিনতে পারতাম, জামাটা পরে দেখতে পারতাম যে মামা এই জামাটা দেন, এটা পরে দেখি। অনেকে পরে দেখে, অনেকে উপরে দিয়ে দেখে, বাট অনলাইনে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই। বাট আমাদের অ্যাপটা হচ্ছে এই সলিউশনটা নিয়ে আসছে। আমাদের অ্যাপে যদি দেখেন যে অ্যাপে যখন ক্লিক করবো, আমাদের অ্যাপে দুইটা সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে হোম ডেকোরেশনের ক্ষেত্রে আসবাবপত্র ট্রায়াল দিতে পারবেন বাসায় বসে বসে, আর এটা হচ্ছে ফ্যাশনের ক্ষেত্রে। ফ্যাশনে যদি আমরা যাই, ধরেন আপনি ক্লথ কিনবেন একটা, আপনার জন্য একটা জামা কিনতে চাচ্ছেন, এই টি শার্টটা, এটা হচ্ছে নর্মাল একটা ই কমার্স সাইটের মতো এতটুকু, বাট এখানে হচ্ছে আমাদের ফিচার। যখন চেক আউট ক্লিক করবেন আপনি, আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। স্ন্যাপচ্যাট তো ডেফিনেটলি ইউজ করছেন, স্ন্যাপচ্যাট অ্যান্ড মেসেঞ্জারের যে ফিল্টারগুলো রয়েছে, যে ক্যাপে ক্লিক করলে ক্যাপটা অটোমেটিক মাথায় চলে আসে, ওরা কিন্তু অগমেন্টেড রিয়েলিটি টেকনোলজি ইউজ করে বানানো। সো আমাদেরটা সেম ওয়েতে বাট ফিনটেক ক্ষেত্রে, মানে ফাইন্যান্সিয়াল টেকনোলজি। সো এই অ্যাপটা, মানে এই প্রোডাক্টটা হচ্ছে আপনি কিনবেন, প্রোডাক্টে যখন ক্লিক করবেন ওইটা ভার্চুয়ালি আপনার উপরে ইমপ্লিমেন্ট হয়ে যাইতেছে। তো সেম ওয়েতে আপনি ধরেন একটা চশমা কিনতে চাইতেছেন, সো জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে যাবে, আপনি জাস্ট চশমায় ক্লিক করবেন, চশমাটা আপনার চোখে চলে যাচ্ছে। সো আপনি বুঝতে পারতেছেন একটা আপনাকে স্যুট করতেছে কিনা জিনিসটা, আপনি ডিসিশন মেকটা আরও ইজি হয়ে যাইতেছে। সেম ওয়েতে আপনি ধরেন একটা ক্যাপ কিনতে যাবেন, সানগ্লাস কিনতে যাবেন, সেম ওয়েতে এটা অ্যাপ্লিকেবল। অথবা আপনি একটা ওয়াচ কিনতে চাইতেছেন, আপনি জাস্ট হাতের ওপর ফোনটা রেখে স্ক্যান করবেন, ফোনটার হাতের উপর অটোমেটিক্যালি ওয়াচটা চলে যাবে। সো আপনি বুঝতে পারতেছেন যে এটা আপনাকে স্যুট করতে হচ্ছে কিনা। আর একটা প্রবলেমের কথা যদি বলি, ধরেন আপনি একটা কিছুদিন পর একটা ওকেশন আছে, এখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন অনলাইনে, নর্মাল প্রোডাক্টটা যে অর্ডার করলেন প্রোডাক্টটা অ্যাকচুয়াল প্রোডাক্টটাই আসলো, বাট আপনার ডিসিশন মেকিংয়ে হয়তোবা ভুল হয়েছে, আপনি হয়তোবা অনলাইনে যে প্রোডাক্টগুলো দেওয়া থাকে ওইটাতে একটা মডেলের ছবি দেওয়া থাকে, হয়তোবা মডেল পোশাকটা পরে আছে বা একটা স্টক ইমেজ দেওয়া থাকে, বাট মডেলের বডি স্ট্রাকচার ওইটা তো আপনার সাথে যাবে না অবভিয়াসলি। তো আপনি ওই প্রোডাক্টটা অ্যাকচুয়াল প্রোডাক্টটা আসলো, আপনি পরে দেখলেন যে আপনাকে মানাইতেছে না, তো ওই যেই মানে মিন টাইমে আপনি তো এই জিনিসটা রিফান্ডও করতে পারতেছেন না, কারণ রিফান্ডের একটা টাইম আছে, ঝামেলা আছে, আর টেকনোলজি তো আমাদের লাইফটাকে ইজি করতেছে। সো আমরা ঝামেলাতে কেন যাবো? দিস ইজ আ ইজিয়ার সলিউশন দ্যাট লেটস ইউ ট্রাই দ্য প্রোডাক্ট বিফোর ইউ আর বাইং। সো সেম ওয়েতে আমরা যদি আমরা হোম ডেকোরেশনের ক্ষেত্রে যাই, ধরেন আপনি আপনার বেডরুমের জন্য একটা খাট কিনতে চাইতেছেন, সো খাটটা কিনতে গেলে আপনার কী হবে যে আপনি তো জামা কাপড় তো ট্রায়াল দিতে পারতেছেন অফলাইনে গিয়ে, কিন্তু আসবাবপত্রে কিন্তু ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নেই। কেননা একটা রেফ্রিজারেটর কিনবেন বা একটা এসি কিনবেন, ওই এসিটা কিন্তু আপনার বাসায় এনে কোন জায়গায় লাগাবেন ওইটা কিন্তু দোকানদার দিবেন না আপনাকে, তাই না? সো আমাদের এখান থেকে আপনি সেম ওয়েতে, ধরেন আপনি যখন চেক আউটে ক্লিক করবেন যেই প্রোডাক্টটা, ক্লিক করার সাথে সাথে আপনার রুমের ইন্টারফেসটা চলে আসবে, মানে ক্যামেরাটা অন হয়ে যাবে। এখন আপনি আপনার রুমের এইখানে খাটটা বসাতে চাইতেছেন, কারণ খাটে জাস্ট প্রোডাক্টে ক্লিক করবেন, খাটটা ভার্চুয়ালি ইমপ্লিমেন্ট হয়ে যাইতেছে। এখন এটা আপনার রুমে হয়তো মানাবে না, বা একটা ড্রয়িং রুমে রাখতে চাইতেছেন, তখন ড্রয়িং রুমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই ওই প্রোডাক্টটা ওইখানে চলে যাবে। সো আপনি একটা ডিসিশন মেক করতে পারতেছেন যে আমার রুমে কোন আসবাবপত্রটা পারফেক্ট হবে। সো ডিসিশন মেকিংটা কেন দরকার? ডিসিশন মেকিংটা হচ্ছে আমাদের যে ই কমার্স সাইটগুলো রয়েছে তাদের লাভের ক্ষেত্রে দরকার, কারণ যখন একটা কাস্টমার ডিসিশন মেক করতে পারবে সে অনলাইনে আরও বেশি ট্রাস্টেড ফিল করবে, দিতে পারতেছে, সো সে অনলাইনে পুরোপুরি রিলায়েবল হয়ে যাবে, সে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবে। এক্ষেত্রে হচ্ছে কোম্পানির ইকোনমিক্যাল যে গ্রোথ রয়েছে সেটাও বৃদ্ধি পাবে, আর কোম্পানির ইকোনমিক্যাল গ্রোথ বৃদ্ধি পাওয়া মানে দেশের ওভারঅল একটা ইকোনমির গ্রোথ বৃদ্ধি পাওয়া, পাশাপাশি কাস্টমাররা স্মার্ট হয়ে যাইতেছে, আমাদের যে জনগণ আছে সেটা স্মার্ট হয়ে যাইতেছে, অনলাইন থেকে প্রোডাক্ট বাই করতে পারতেছে। সো দিস ওয়াজ আওয়ার সলিউশন, থ্যাংক ইউ।